বাংলাদেশ জাতীয়তাবাদী দল কর্তৃক ঘোষিত জন সচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আজকের এই লিফলেট বিতরণ এবং তার পূর্বে সংক্ষিপ্ত সমাবেশে আমাদের মাঝে উপস্থিত আছেন এই অনুষ্ঠানের সভাপতি ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সংগ্রামী আহ্বায়ক জনাব রফিকুল আলম মজনু উপস্থিত আছেন আমাদের মাঝে প্রধান অতিথি যারা যিনি বিগত স্বৈরাচার বিরোধী আন্দোলনে আমাদেরকে পরিচালনা করেছেন আশার আলো দেখিয়েছেন বিভিন্ন দুঃসময় যিনি আমাদেরকে উৎসাহ উদ্দীপনা প্রেরণা যুগিয়ে আমাদের তরুণ সমাজকে এই আন্দোলনের সক্রিয় রেখেছেন সেই নেতা বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব জনাব রুহুল কবির রিজভী আহমেদ সহ মঞ্চে উপস্থিত বিএনপির সকল পর্যায়ের নেতৃবৃন্দ আমার সামনে উপস্থিত ভাই ও বোনেরা সাংবাদিক ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়েরা আপনারা জানেন যে মুনি হাসিনার সরকার ফ্যাসিস্ট সরকার ক্ষমতায় থাকা অবস্থায় ঢাকা শহরের কি এক দুরবস্থা করে রেখে গিয়েছে ঢাকা শহর আজ থেকে 6-7 বছর আগেও পৃথিবীতে যে সব থেকে বসবাসের অযোগ্য নগরীর যে তালিকা সেখানে 1 থেকে 10-এর মধ্যে ছিল আজকের দিনে এসেও আমরা 7 নম্বরে রয়েছি আপনারা জানেন যে ঢাকা শহর দিনকে দিন এর যে পরিবেশ এবং যে দূষণ মাত্রা সেটি মানুষের বসবাসের অযোগ্য হয়ে পড়েছে বিগত সরকার তারা উন্নয়নের নামে লুটপাট চালিয়েছে জনগণের ট্যাক্সের টাকা খরচ করেছে কিন্তু আসলে কোনো উন্নয়ন হয় নাই কোনো কার্যক্রম হয় নাই সেগুলো সবই ছিল কাগজে কলমে যা আমরা বর্তমানে দেখতে পাচ্ছি গত বছর 2022 সালে জাতিসংঘের একটি রিপোর্টে বলা হয়েছিল ঢাকা শহর শব্দ দূষণের থেকে পৃথিবীর মধ্যে সকল শহরে 1 নম্বর অবস্থানে রয়েছে স্বৈরাচার পতনের পর আপনারা দেখেছেন যে কিছুদিন আগে বৃষ্টিপাত হওয়ার পর ঢাকা শহরের অর্ধেকের বেশি রাস্তাঘাট পানির তলে এমনভাবে ডুবে গিয়েছে সেখানে গাড়ি চলা তো দূরের কথা মানুষ চলাচল তো দূরের কথা সেখানে নৌকা জাহাজ চালানোর মতো অবস্থা হয়েছে তাপস নামের যে ব্যক্তি মেয়র পদে দখল করে বসেছিল গতকাল একটি রিপোর্ট এসেছে সমকাল পত্রিকায় তার দুর্নীতির ব্যাপারে তার নিজের নামেই 100 কোটি টাকার ফিক্সড ডিপোজিট রয়েছে সেটি তার নিজের নামে আর বেনামের সম্পত্তি তো বাদই দিলাম এটি আমাদের সার্বিক চিত্র যে বাংলাদেশে দুর্নীতি হয়েছে তারই অংশ হল এই যে ঢাকা শহরের বর্তমান দুরবস্থা 2019 সালে ডেঙ্গু মহামারী আকারে ছড়িয়ে পড়েছিল সেখানে কয়েক হাজার মানুষ মৃত্যুবরণ করে এবং বেশিরভাগ মানুষ বিনা চিকিৎসায় মারা যায় কেউ হসপিটালের বারান্দায় পড়েছিল আমরা নিজেরা সব সময় দেখেছি তখন থেকেই বিএনপি আমাদের নেতা দেশনায়ক জনাব তারেক রহমানের নির্দেশে আমরা বারে বারে তখন সরকার যদিও আমাদের উপর অত্যাচার নিপীড়ন চালাচ্ছিল আমরা বারে বারে অনুরোধ জানিয়েছি এই সমস্যাগুলো চিহ্নিত করে সেগুলোর জন্য যথাযথ পদক্ষেপ নিতে কারণ আমাদের কাছে মানুষের জীবনের মূল্যই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কিন্তু আপনারা দেখেছেন সেই কোনো পদক্ষেপ তো নেয়াই হয় নাই বরঞ্চ সিটি কর্পোরেশনের যে মশা যে ওষুধ যে পেস্টিসাইড লার্ভিসাইড সেগুলোতে ভেজাল পাওয়া গিয়েছে সেখানে পানি মিশানো হয়েছে এবং ওষুধ যেগুলো কেনা হয়েছিল গুদামে গিয়ে পরে দেখা যায় যে সেগুলো কাগজ কলমে কিন্তু ওষুধ নামে কিছু নাই আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি আমাদের নেতা তারেক রহমান দেশনায়ক তারেক রহমান আগামী দিনের প্রধানমন্ত্রী ইনশাআল্লাহ তিনি বর্তমান যে পরিস্থিতি বিরাজমান বাংলাদেশে সেই পরিস্থিতিতে তিনি আমাদেরকে ডেকে দায়িত্ব দিয়েছেন আমরা যাতে জনগণকে সংগঠিত করি করে
ডেঙ্গু বিরোধী এবং ডেঙ্গুর বিস্তার রোধে আমরা যাতে জনগণকে সচেতন করি তাদের মাঝে বার্তা ছড়িয়ে দিই। আমি মনে করি, আমি এবং দৃঢ়ভাবে বিশ্বাস করি, যারা আজকে আমাদের এই প্রোগ্রামে উপস্থিত হয়েছেন সকলেই আপনারা রাজনীতিবিদ এবং আপনারা নেতা, রাজনৈতিক নেতা। তাই আপনাদের উপর দায়িত্ব বর্তায়, আপনারা যখন আপনাদের নিজ নিজ এলাকায় যাবেন সেখানে গিয়ে জনগণকে সচেতন করবেন। আপনারা জানেন যে ডেঙ্গু কিভাবে এটার বিস্তার পায়, যেখানে পানি জমে থাকে, বিশেষ করে পরিষ্কার পানি জমে থাকে, টায়ার থাকে, এখন বিভিন্ন ছাদ বাগান রয়েছে, বিভিন্ন কনস্ট্রাকশন সাইটে সেখানে পানি জমে থাকে, এসির পানি জমে থাকে, ফ্রিজের নিচে পানি জমে থাকে, সেই পানিতে এডিস মশার প্রজনন ঘটে এবং সেই মশার থেকে ডেঙ্গুটার বিস্তার হয়। অতএব আমরা নিজেরা আমাদের শহরকে রক্ষায়, আমাদের পরিবেশকে রক্ষায়, আমাদের স্বাস্থ্য দিকে নজর রেখে আমাদেরকে এগিয়ে আসতে হবে। এই শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্যে আমরাও সচেতন হব নিজেরা এবং পাড়া প্রতিবেশী সহ যারা রয়েছে, যেটা আমি আগেই বলেছি, আপনারা সকলে রাজনৈতিক নেতা এবং রাজনৈতিক কর্মী। অতএব এই শহরকে, এই দেশকে বাঁচানোর জন্যে আমাদেরকে এগিয়ে আসতে হবে, দায়িত্ব নিতে হবে। আমি আর বক্তব্য দীর্ঘায়িত করবো না, আমাদের এখানে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন আমাদের এখানে আজকের প্রধান অতিথি, ওনার আমার গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক বক্তব্য আমরা শুনবো। এবং শেষ যে কথাটি আপনাদেরকে বলতে চাই, যে স্বৈরাচার পতন হলেও এই স্বৈরাচারের দোসররা প্রত্যেকটি সরকারি অফিসে এখনও তারা বহাল তবিয়তে রয়েছে, বিশেষ করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে এই অবৈধ মেয়র তাপসের নিয়োগকৃত দুর্নীতিবাজ কর্মকর্তারা তারা এখনও সেখানে বিরাজমান, তাদের পদচারণা তারা নিয়ন্ত্রণ করছে এবং সকল কিছুই তারা আগের মতো করে যাচ্ছে। তাই আমাদেরকে সজাগ থাকতে হবে, তটস্থ থাকতে হবে, আমাদেরকে সামনে একটি নির্বাচন মোকাবেলা করতে হবে। আমরা এমন কোনো কাজ করব না যাতে জনগণ অসন্তুষ্ট হয় এবং আমাদের ভোট সেখানে ক্ষতিগ্রস্ত হয়। আমরা নগরবাসী হিসেবে এবং আমি আপনাদের একজন ভাই হিসেবে আপনাদেরকে অনুরোধ জানাবো, আমরা আমাদের যে উপর যে দায়িত্ব রয়েছে সেটি পালন করি এবং ইনশাল্লাহ আগামী দিন আমাদের দলের হাত শক্তিশালী করি এবং আমাদের নেতা দেশনায়ক তারেক রহমানকে বাংলাদেশে ফিরিয়ে এনে তাকে মানুষের ভোটে নির্বাচিত করে প্রধানমন্ত্রী আসনে বসান ইনশাল্লাহ। আমি বিশ্বাস করি উনি প্রধানমন্ত্রী হলে, উনি দায়িত্ব নিলে ঢাকা সহ বাংলাদেশের সকল সমস্যা দূর করার জন্য উনি পদক্ষেপ নেবেন এবং আমরা মুক্তি পাব। আর বক্তব্য দীর্ঘায়িত না করে আপনাদের সকলকে সালাম জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খোদাফেজ বাংলাদেশ, জিন্দাবাদ বাংলাদেশ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমল, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তার সুস্বাস্থ্য কামনা করে আপনাদের কাছে দোয়া চাচ্ছি। আমাদের নেতা, ভবিষ্যৎ প্রধানমন্ত্রী, আগামী রাষ্ট্রনায়ক, দেশনায়ক জনাব তারেক রহমান, জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।